হ্যালো এভরিওয়ান, মহুয়া মেকওভার অ্যান্ড একাডেমিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে চলে এলাম। তো আজকের ভিডিওর সাথে চলো তোমাদের সাথে একটু গল্প করা যাক, অর্থাৎ আমাদের মেকআপ ভিডিও সমস্তটা নিয়ে তোমাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করা যাক। তো আমরা দেখো, যখন মেকআপ ভিডিও শ্যুট করি, অর্থাৎ মেকআপ যে ভিডিওটা তোমাদের সামনে আমরা প্রেজেন্ট করি, এটা কিন্তু আমাদের ক্লাস ডেমোস্ট্রেশনের ভিডিও। তো আমরা যখন স্টুডেন্টদের ডেমোস্ট্রেশন দিই যে কীভাবে লুক ক্রিয়েট করতে হবে, কী প্রোডাক্ট ইউজ করতে হবে, কোন লুকের ওপরে কী প্রোডাক্ট ইউজ করতে হবে, কীরকমভাবে ইউজ করতে হবে, কী হেয়ার করতে হবে, তো সেই ডেমোস্ট্রেশনগুলো যখন আমাদের অফলাইন ক্লাসে আমরা দিই, তখনই কিন্তু ভিডিওটা শ্যুট করা হয় ছোট্ট করে, যেটা তোমাদের সাথেও কিন্তু শেয়ার করা হয়, যাতে তোমরাও বুঝতে পারো যে কীভাবে মেকআপ করা হয়, কীভাবে কোন প্রোডাক্ট ইউজ করা হয়, প্রত্যেকটা জিনিস তোমরাও যাতে বুঝতে পারো, সেই কারণেই কিন্তু তোমাদের সামনে তুলে ধরা হয় ছোট ভিডিওর মাধ্যমে। তো তোমরা প্রত্যেকেই জানো যে মেকআপ করতে 3 মিনিট বা 4 মিনিট বা 5 মিনিট বা 6 মিনিটে কিন্তু একটা মেকআপ করা সম্ভব হয় না, যেটা কিন্তু একটা আমাদের 4 ঘন্টা 5 ঘন্টার একটা কাজ থাকে, যেটাকে আমরা ছোট করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরি। তো তুলে ধরিও সেটার একটা কারণ আছে, সেটা হচ্ছে তোমাদের ভালোবাসা, তোমাদের কাছ থেকে ভালোবাসা পাওয়ার জন্য অবশ্যই আমরা ভিডিও তোমাদের সামনে তুলে ধরি। প্রত্যেকটা প্রোডাক্টের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যে কী প্রোডাক্ট ইউজ করা হচ্ছে, কোন লুকের জন্য কীরকম মেকআপ করা উচিত, কী আই মেকআপ করা উচিত, কী হেয়ারস্টাইল করা উচিত, প্রত্যেকটা জিনিস কিন্তু শেয়ার করা হয়। তো অনেকটা ব্যস্ততার মধ্যেই ভিডিওটা শ্যুট করা হয়, ভিডিও শ্যুট করে তোমাদের সামনে তুলে ধরা হয়। আর আমার যে কাজগুলো, তো এটা প্রত্যেকটা জিনিস একা হাতে আমি করে থাকি, তো একা হাতে সবটা সামলাতে হয়। হ্যাঁ, আমার কিন্তু প্রত্যেকটা ব্যাচের স্টুডেন্টরা কিন্তু অবশ্যই আমাকে খুব হেল্প করে, যেটা হচ্ছে তোমাদের সামনে যে ভিডিওটা আমি প্রেজেন্ট করি এটা কিন্তু আমার স্টুডেন্টরাই করে দেয়। কারণ ক্যামেরাতে যে ভিডিও শ্যুট হয় বা যেটা তোমরা দেখে থাকো যে পেজে বা ইয়েতে দেখে থাকো, যেটা ক্যামেরায় শ্যুট হয় সেটা তো আলাদা করে হয়, কিন্তু এই যে যে তোমাদের সামনে যে ছোট 5 মিনিট বা 6 মিনিটের ভিডিও আমি যে তোমাদের সামনে শেয়ার করি, সেটা কিন্তু করে দেওয়ার জন্য আমার স্টুডেন্টরা অবশ্যই আমাকে প্রচুর পরিমাণে হেল্প করে। তো মেকআপের যে পার্টগুলো, সেগুলো সব সময়ের জন্য আমি চাই যে তোমাদের সামনে তুলে ধরার, কারণ তোমরাও যাতে বুঝতে পারো, শিখতে পারো, তোমাদেরও যাতে অভিজ্ঞতা বাড়ে, সেই কারণে সবসময়ই চেষ্টা করি যে তোমাদের সামনে তুলে ধরার যে কীভাবে প্রত্যেকটা জিনিস করতে হয়। তো তোমাদের সাথে আজকে যে কোনো মেকআপ ভিডিওর সাথে আমি পরেই ভয়েস দিয়ে থাকি বা কখনো কখনো গান দিয়ে এডিট করে দিই। তো তোমাদের সাথে আজকে একটা একটু গল্পের মাধ্যমেই সেটাকে শেয়ার করলাম। তো আশা করব আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আজকের লুকটা তোমাদের ভালো লাগবে। তো প্রত্যেকটা স্টেপে স্টেপে কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি আমি কী কী ইউজ করেছি। তো তোমরা আমার কথাগুলোর সাথে সাথে কিন্তু অবশ্যই ভিডিওটাকেও ভালো করে দেখো এবং কী কী ইউজ করছি সেটাকেও ভালো করে দেখো, কারণ কী করা হচ্ছে সেটা আমরা যত দেখবো ততই কিন্তু অবশ্যই আমাদের অভিজ্ঞতা বাড়ে, যে কীভাবে কী করা হচ্ছে, কীভাবে কী করতে হয়, এটা আমরা যত বেশি দেখবো তত বেশি কিন্তু আমাদের অভিজ্ঞতা বাড়বে। তো প্র্যাকটিসের সাথে সাথে কিন্তু আমাদের দেখাটাও কিন্তু প্রয়োজন। তো তোমরা যারা যারা নতুন আসছো এই প্রফেশনে, এই প্রফেশনটাকে ভালোবেসে আসছো, তো সবসময়ই বলবো যে তোমরা যেমনভাবে প্র্যাকটিস করছো তার সাথে সাথে কিন্তু অবশ্যই তোমরা সবসময় দেখো যে কোন জিনিসটা কিসের ওপরে ভালো লাগছে, সেটাকে রিক্রিয়েট করো, আরও সেটাকে আরেকটু ভালো করে রিপ্রেজেন্ট করো, তাহলে দেখবে তোমাদের কাজটাও একটা অন্যরকম জায়গায় যাবে, অন্যরকম একটা ইউনিকনেস আসবে। তো আজকে হচ্ছে এটা আমার মডেলের ফাইনাল লুক, তো একটা গ্রাউনের ওপর করা হয়েছিল অ্যাডভান্স হেয়ার স্টাইলের ওপরে। তো তোমাদের কেমন লেগেছে আজকের লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর চলো আবার চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তো চলো, টাটা।